ত্রিপুরা রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তাই মহানবমী দিন সোমবার বিদায়ী রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকে বিদায় সংবর্ধনা জানানো হলো ত্রিপুরা সরকারের তরফ থেকে। রাজভবনে বিদায়ী রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকে বিদায় সংবর্ধনা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য ও কারা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সান্ত্বনা চাকমা, সূর্যমণিনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে প্রমুখরা। রাজভবনের লনে বিদায়ী রাজ্যপালকে গার্ড অফ অনার দেন ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা। উপস্থিত অতিথিরা ফুলের তোড়া দিয়ে বিদায় জানান রাজ্যপালকে। ত্রিপুরার বিকাশের ধারা ত্বরান্বিত করতে যথেষ্ট অবদান রেখেছিলেন বিদায়ী রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। ত্রিপুরা সরকারের তরফ থেকে আজ বিদায় সংবর্ধনা জানানো হলো তাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।